আলাইকুম। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের সঙ্গে গাজরের লাড্ডু রেসিপি শেয়ার করব খুবই সহজভাবে আর কম উপকরণ দিয়ে। এখানে আমি গাজরগুলো গ্রেট করে নিয়েছি এরকম একটা গ্রেটার দিয়ে, চিকন গ্রেটার দিয়েই কাটতে হবে, কারণ গাজরটা যত ভালো ঝুরি হবে তত কিন্তু লাড্ডুটা ভালো হবে বানাতে। কম উপকরণ লাগবে। এখানে আমি চিনি নিয়েছি, নিয়েছি দুটো দারুচিনি, তিনটে এলাচ আর নিয়েছি কনডেন্স মিল্ক। আমি অলরেডি দুধ জাল দিয়ে নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধকে 1/2 লিটারের মতো বানিয়ে নিয়েছি। এখন আমি এই দুধের ভিতরে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিব। দুধের সঙ্গে গাজরটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, গাজরটা কিছুতেই ঢেকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। আর এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব দুধের সঙ্গে। বনক চলে আসছে, এ পর্যায়ে দিয়ে দিব আমি চিনি। চিনিটা কিন্তু পরিমাণ মতো বা যার যার মিষ্টির স্বাদ অনুযায়ী দিতে হবে। আমি কিন্তু বেশি মিষ্টি দিব না, কারণ যেহেতু কনডেন্স মিল্ক অ্যাড করব, কনডেন্স মিল্ক কিন্তু এমনিতেই অনেক মিষ্টি হয়। যে কোনো মিষ্টি খাবারে লবণটা কিন্তু মাস্ট, কারণ লবণ না দিলে কিন্তু মিষ্টির যে আসল টেস্ট সেটা কিন্তু কখনোই পাওয়া যাবে না। এটা আমি আগেও বলেছি, যে কোনো মিষ্টি খাবার রান্না করতে একটু হলেও লবণ দিতে হবে। আর এখন আমি দিয়ে দিব এলাচ আর দারুচিনি। দিয়ে আমি এখন এটাকে খুব ভালোভাবে দুধটা শুকিয়ে নিব। যে পর্যন্ত না দুধটা শুকিয়ে যাচ্ছে এ পর্যন্ত আমি এটাকে জাল দিয়ে নিচ্ছি। দুধ শুকিয়ে গিয়েছে আর একদমই গাজরটা সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখন ভালোভাবে গাজরের সঙ্গে কনডেন্স মিল্ক মিশিয়ে নিব। এখন আমি আরো মিনিমাম 5 মিনিট জাল দিব। এখন আমি দিয়ে দিব লাস্ট পর্যায়ে একদম বাটার। এখানে চাইলে কেউ ঘি দিতে পারে, বাদাম কুচি অ্যাড করতে পারে। আমি বাটার দিয়ে দিয়েছি। বাটারটা দেওয়ার পরে আমি এটাকে বাটারের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব। হয়ে গিয়েছে একদম কমপ্লিট। আর কখন পাকটা ভালো মতো হবে সেটা বোঝা যাবে। এখন কিন্তু নাড়া দিলে এই যে কড়াইতে লেগে থাকবে না, একটু একটা দোলা পাকিয়ে যাবে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিতে হবে, কারণ এটা কিন্তু একদম গরম অবস্থায় বানানো যাবে না, হাতে সহ্য হয় এই পরিমাণে। আমি ঠান্ডা করে তারপরে এটা লাড্ডু আকারে বানিয়ে নিব। পুর ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি লাড্ডু আকারে বানিয়ে নিব। আর লাড্ডু আকারে বানানোর আগে কিন্তু হাতে তেল বা ঘি যে কোনো একটা দিতে হবে, তা না হলে কিন্তু এটা গোল হবে না বা পাক হবে না ভালো হবে দিলে। আমি এভাবে করে বানিয়ে নেব। আর এটা কিন্তু খুবই সহজ, কম উপকরণ দিয়ে বানানো যায়, খুবই টেস্টি হয় খেতে। বাসায় ট্রাই করতে পারেন যদি আপনাদের ভালো লাগে, কারণ যে সব উপকরণ দেওয়া হয়েছে কম বেশি কিন্তু সবার বাসাতেই উপকরণগুলো থাকে। এভাবে করে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নেব। সহজভাবে কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গিয়েছে গাজরের লাড্ডু। আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অল করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। তাহলে আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার প্রতি সবসময়ই অনেক বেশি দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।